হ্যালো স্টুডেন্ট আজকে আলোচনা করব শ্রমের যোগান রেখার আকৃতি বা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং লেভার সাপ্লাই নিয়ে অর্থাৎ পশ্চাৎমুখী যে যোগান রেখাটা শ্রমের এই বিষয়ে আলোচনা করবো সাধারণত আমরা জানি শ্রমের মজুরি বাড়লে এক্ষেত্রে শ্রমের যোগান বাড়িয়ে দিবে এবং শ্রমের মজুরি কমিয়ে দিলে শ্রমের যোগান কমিয়ে দেবে সাধারণ কথা অর্থাৎ সাধারণত যদি একদিন শ্রমিককে সাধারণত তার পেমেন্টটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সে তার শ্রমের যোগানটাই বাড়িয়ে দিবে এবং যদি তার পেমেন্টটা কমিয়ে দেওয়া হয় তার পেমেন্ট অনুসারে সে কাজটি করবে এক্ষেত্রে কিন্তু এক পর্যায়ে গিয়ে শ্রমের মজুরি আপনি বাড়ালো কিন্তু শ্রমিক সে যোগান আর বাড়াতে পারবে না তখন উল্টো আর কমে যায় অর্থাৎ শ্রমিকেরা যদি একটি নির্দিষ্ট মজুরিতে সন্তুষ্টি থাকে তবে তাদের বেশি মজুরি দেওয়া হলে শ্রমের এই ক্ষেত্রে যোগান করবে অর্থাৎ শ্রমিক মনে করেন সাতশো টাকা তার জীবনযাত্রার ব্যয় একদিনে সেক্ষেত্রে আপনি ও সাতশো টাকায় পেলে খুশি অর্থাৎ পাঁচশো টাকা পেলে সে চাইবে আপনি যদি পাঁচশো টাকা তাকে পেমেন্ট করেন তাহলে সে চাইবে আমি যদি যোগান আরও বাড়াই অথবা আমাকে সাতশো টাকা পেমেন্ট পর্যন্ত আসবে সেক্ষেত্রে আপনি যদি এক টাকা বাড়ান তাহলে তার প্রান্তিক তার প্রান্তিক যে জীবনযাত্রার ব্যাটিতে সাতশো টাকা পরিমাণে সেক্ষেত্রে যদি আপনি এক হাজার টাকা করে দেন তাহলে সে সাত দিনে কাজটা যদি সে চার দিনে করে পেয়ে যায় তাহলে সে পরবর্তী দিনে মানে পরবর্তী দিনে সে আলস্যতা কাটায় সে আর মানে শ্রমের যোগান কমিয়ে ফেলবে অর্থাৎ প্রধান কারণ হলো শ্রমিকের একটি প্রান্তিক মজুরি আকাঙ্ক্ষা থাকে অর্থাৎ সেই সাতশো টাকা পরিমাণে তার একটা কি একটা ধরলাম আর কি সাতশো টাকা পরিমাণে একটা তার প্রান্তিক মজুরি আকাঙ্ক্ষা থাকে যদি সে সাতশো টাকা পূরণ হয়ে যায় সেই ক্ষেত্রে পূরণ হয়ে গেলে সেই ক্ষেত্রে তাহলে শ্রমিকের যে বিশ্রামের দিকটা আকাঙ্ক্ষা বাড়বে অর্থাৎ সাত দিনের কাজের টাকা সে চার দিনে তুলে ফেললো তার যেহেতু তার পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সে কিন্তু আর তিন দিন কাজে না গিয়ে সে কিন্তু বাসায় বসে বিশ্রাম নিবে এক্ষেত্রে আমি চিত্র যদি শুরু করি ও এক্স অক্ষে শ্রমের যোগান নির্দেশিত এবং ও ওয়াই অক্ষে মজুরি নির্দেশিত মজুরি যখন কম ছিল তখন আপনার শ্রমের যোগানটাও কম ছিল মজুরি আপনি আরও বাড়িয়ে দিলেন শ্রমিক তার আকাঙ্ক্ষা পূরণ করতে এখানে পর্যন্ত যোগান বাড়িয়ে দিলেন যখন আপনি মজুরি আরও বাড়িয়ে দিলেন শ্রমিকের আকাঙ্ক্ষা এখানে পূরণ হয়ে যাচ্ছে তাহলে সে তার টাকা ফেললো এবং আপনি মজুরি আরও বাড়িয়ে দিলে তাহলে সে আরও যোগান কমিয়ে দিবে যোগান আগে যখন এখানে দিয়েছিল এখানে দিবে ব্যাকওয়ার্ডটা দেখেন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যোগানটা প্রথম ঊর্ধ্বমুখী তারপর পশ্চাৎমুখী ব্যাকওয়ার্ড অর্থাৎ আমি বিন্দু এ বি সি যা এস এস প্রাইম অর্থাৎ ও যোগান যোগান নির্দেশ নির্দেশিত এবং ও মজুরি নির্দেশিত তাহলে একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমিক সেই পরিমাণ যোগান দিবে মজুরি আরও বাড়ানো হলে শ্রমিক তার সাধ্যমতো তার ওই মানে তার আকাঙ্ক্ষা তার শ্রমিকের মজুরি যে আকাঙ্ক্ষা ওই বিষয় নিয়ে সে চিন্তা করবে এবং মজুরি আর মজুরির পরিমাণ আরও বাড়ালে সে কিন্তু তার শ্রমের যোগান কমিয়ে দিবে এক্ষেত্রে বলা যায় যে সাত দিনের কষ্ট যদি ও চার দিন উঠিয়ে ফেলে তা সাত দিনের কষ্ট যদি চার দিন উঠিয়ে ফেলে তাহলে সে তিন দিন আর বাসায় বসে বিশ্রাম নিবে এই ক্ষেত্রে এই শ্রমিকের এই ধারণাটি এই ধারণাটির কারণে মানে যোগান রেখাটা পশ্চাৎমুখী হয় আজকের এই ছিল এই টপিকের ধারণা